স্ত্রীরা যদি একটি আমল করতে পারেন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে অভিযোগ আসে আমাদের কাছে যে স্বামী ভালোবাসে না বনিবনাথ হয় না নানারকমভাবে খিটখিটে মেজাজ দেখায় কথা শুনে না আর ভরণ পোষণ ঠিক মতো দেয় না এই অভিযোগগুলো নানানভাবে আমাদের কাছে আসে তো এই অভিযোগগুলোকে সামনে রেখে আপনাদেরকে আমি নির্দেশনা দিব আমার বোনরা আপনারা একটি আমল করবেন এটা হাদিসে এসেছে এটা আমার মন গড়া কথা নয় তবরানি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন তুমি তোমার হাজব্যান্ডকে খাবার দিয়ে এখানে বসে থেকো তার খাবার লাগবে সেটাকে এনে দাও পানি লাগবে এনে দাও লবণ লাগবে এনে দাও খাবারে বসে তার সাথে খুশ গল্প করো তার মনটা খুশি করার চেষ্টা করো তো এই কাজগুলো আমাদের মা বোনরা যদি করতে পারে আমার বিশ্বাস তখন দেখা যাবে হাজব্যান্ডদের তরফ থেকে এই যে একটি অশুভ আচরণ এদের প্রতি অবিচার এদের প্রতি জলুম মন তা হচ্ছে বনিমরাত হয় না সেটি আর থাকবে না আর কেবল আল্লাহর হাবিব এই স্বামীদের ভালোবাসা অর্জন করার জন্য স্ত্রীদেরকেই নসিহত দেন নাই বরং স্ত্রীদের ভালোবাসা অর্জন করার জন্য স্বামীদেরকেও আল্লাহর হাবিব নসিহা দিয়েছেন আপনার স্ত্রীর ভালোবাসা আপনি অর্জন যেন করতে পারেন বরং আল্লাহর হাবিব বলছেন যেই স্বামীর ব্যাপারে তার স্ত্রী সনদ দেবে সার্টিফাই করবে যে আমার স্বামী ভালো তার আচরণ ভালো আল্লাহ তালা সেই স্বামীকে মাফ করে জান্নাত দেবেন তো এই জন্য স্বামীরাও কিভাবে স্ত্রীদের মন অর্জন করতে পারে ভালোবাসা অর্জন করতে পারে সেটাও হাদিস এসেছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না লোকমা লাতাজা ফি ফি ইমরাতিক সাদাকা আল্লাহর হাবিব বলেন তুমি তোমার বিবিকে ভালোবেসে মাথায় হাত দিয়ে ভালোবাসার সাথে এক লোক খাবার তার মুখে উঠিয়ে দাও এতে আল্লাহ তালা প্রতি কণায় কণায় তোমার নামে সৎকার সব দান করবেন এই জন্য স্বামীরা স্ত্রীদের ভালোবাসা নেয়া স্ত্রীরা স্বামীদের ভালোবাসা নেয়া এবং এই কিছু কাজ করা স্ত্রীরা স্বামীদের জন্য স্বামীরা স্ত্রীদের জন্য এটি হাদিসের নির্দেশনা এতে সোনার সংসার গঠন হয় আর যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে সেই সংসারের উপর আল্লাহ তালার তরফ থেকে প্রতি মুহূর্তে রহমত নাসিল হয় এই সংসারের থেকে যে সন্তানরা জন্ম নেয় ওরা আল্লাহর এই জমিনে ন্যাক সন্তান হিসেবে হয় এদের মাধ্যমে আপনাদের আখেরাতের পথ সহজ হবে আপনাদের জান্নাত পাওয়ার পথ সহজ হবে আল্লাহ তালা এই কথাগুলো বুঝে আমলে আনার তাওফিক দান করেন ওমা আলী বালাল আসসালামু আলাইকুম রহমতুল্ল